গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান। ধৃতদের মধ্যে একজন সীমান্তরক্ষী বাহিনীর এসআই পদে কর্মরত, অপরজন কনস্টেবল পদে কর্মরত। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা থানা এলাকার জিতপুর বিএসএফ ক্যাম্প এলাকায়। এদিন বসিরহাটের বাসিন্দা এক মহিলা বাগদা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ বিএসএফ আধিকারিক এসপি চেরো ও কনস্টেবল আলতাফ হোসেনকে গ্রেপ্তার করে। জানা গেছে বাগদার রনঘাট বিওপির অন্তর্গত জিতপুর বিএসএফ ক্যাম্প। স্থানীয় ত্রিমোহিনী মাঠপাড়া এলাকায় জিতপুর ক্যাম্পের বর্তমান দায়িত্বে রয়েছে বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। অভিযোগ, বসিরহাটের বাসিন্দা ওই মহিলাকে বৃহস্পতিবার রাতে জিতপুর এলাকায় আটক করে বিএসএফ। অভিযোগ, এরপর ক্যাম্পের লাগোয়া একটি পটল ক্ষেতে নিয়ে গিয়ে তাকে লাগাতার ধর্ষণ করা হয়। এদিন সকালে নির্যাতিতা মহিলা বাগদা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাগদা থানার পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় বিএসএফের ওই আধিকারিক ও কনস্টেবলকে। এ বিষয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার বলেন, রনঘাট বিওপির অন্তর্গত জিতপুর ক্যাম্প, বসিরহাটের বাসিন্দা ওই মহিলাকে স্থানীয় পটল ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। এলাকার পরিস্থিতির দিকে পুলিশের নজরদারি রয়েছে। পাশাপাশি গ্রেপ্তার হওয়া দুই বিএসএফ কর্মীকে আগামীকাল বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের কাছে অভিযোগ আছে, গতকাল রাতে বাগদা থানার অন্তর্গত রনঘাট বিওপির অন্তর্গত জিতপুর যে জায়গা আছে সেখানে এই ভদ্রমহিলা অভিযোগ করেন যে ওনার সাথে ধর্ষণ করা হয়েছে। তো উনি ওনার বাড়ি বসিরহাটে গ্যাংরে, হ্যাঁ সেটাই আমাদের কাছে অভিযোগ হয়েছিল। সেই অনুযায়ী ওনার অভিযোগের ভিত্তিতে আমরা দুজন বিএসএফের আধিকারিককে আরো গ্রেপ্তার করা হয়েছে। একজন এসআই আছে, একজন কনস্টেবল আছে। ঘটনার পর থেকে এলাকায় সামান্য চাপ উত্তেজনা রয়েছে, আমরা নজর রাখছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে এবং এদেরকে আগামীকাল কোর্টে ফরোয়ার্ড করা হবে। এ বিষয়ে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ত্রিমোহিনী মাঠপাড়া এলাকায় গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা। বসিরহাট থেকে নিজের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন, সে সময় বিএসএফ তাকে আটক করে পটল ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় মহিলাকে। মামলা দায়ের হয়েছে, পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিশ্বজিৎ দাস আরো বলেন, জিতপুর ক্যাম্প থেকে বিএসএফ ওকে গ্রেপ্তার করে, ধরে নেয়, পাশে পটল ক্ষেতের মধ্যে নিয়ে যেয়ে একাধিক বিএসএফ জওয়ানরা তাকে ধর্ষণ করে। অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে কেস হয়েছে, দুজন গ্রেপ্তার হয়েছে, যে যাদের কাছে আজকে দেশের নিরাপত্তা রয়েছে, মানুষ যাদের উপরে নিরাপত্তা দেবার দায়িত্ব, আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, আজকে ধর্ষিত হচ্ছে, তাদের কাছে আজকে ধর্ষণে যুক্ত হচ্ছে সেই মানুষগুলি যাদের নিরাপত্তা দেবার কথা, যারা দেশকে নিরাপত্তা দিচ্ছে। অতএব কেন্দ্রের একটা সরকার রয়েছে, যে সরকার নিয়ন্ত্রণবিহীন, কারুর পরে কোনো কন্ট্রোল নেই। আজকে বিএসএফদের সম্পর্কে একটা উচ্চ ধারণা ছিল, আমাদের দেশকে রক্ষা করবার দায়িত্ব ছিল, মানুষকে রক্ষা করবার দায়িত্ব, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিএসএফ দ্বারা সাধারণ নাগরিক তার উপরে ধর্ষণ করা হলো, এবং তার দুবছরে একটা শিশু সন্তান সঙ্গে ছিল। অমানবিক, নিজেদের বাড়িতেও শিশু সন্তান তাদেরও আছে, কিন্তু এ অমানবিক, একজন মানুষের উপযুক্ত সাজা হওয়া উচিত। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাগদা এলাকায়। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের এমন ঘটনা সামনে আসার পর নিন্দায় সরব হয়েছেন সমাজের বিশিষ্টজনেরা। তাদের দাবি, সীমান্ত সুরক্ষার মতো গুরু দায়িত্ব যাদের কাঁধে, সেই বাহিনীর সদস্যদের দ্বারা এমন ঘটনা ক্ষমার অযোগ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড,